2021 কলকাতার ব্রুজ খলিফা হোক কিংবা এই বছরের ভ্যাটিকান সিটি সবটাই কিন্তু এখন অতীত, কারণ সবার মুখে এখন কল্যাণীতে মালয়েশিয়ার টুইন টাওয়ার, আর আমরা এখন এসে গেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে। তো আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই কল্যাণীর বিখ্যাত যে 2022 যে ভাইরাল প্যান্ডেল, সে প্যান্ডেল টুইন টাওয়ার। এমন আকর্ষণ এই বছরের রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারা কিন্তু একবার হলো এই জায়গাটা দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। এখানে একটা ভাই এসেছে, বীরভূম থেকে এসেছে ভাই। তো দাদা অনেক চান্স মেরেছিল, পেছন থেকে ঢোকার চান্স মেরেছিল কিন্তু ঢুকতে পারেনি। কাশফুল চারিদিকেই কেমন যেন একটা সাজো সাজো রব, তার সাথে ঢাকে পড়লো কাঠি, আর আমরা সবাই আনন্দে মেতে উঠি মায়ের আগমনে, কারণ মা আসছেন আর মাত্র কয়েকটা দিন বাকি। দুর্গাপুজো মানেই কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে একটা আবেগ, একটা আনন্দের মুহূর্ত, কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই চারটা দিনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, তোমাদের সব ব্লগিং উইথ এসটি। আজ কিন্তু আমরা এসে গেছি কল্যাণীতে 2022 সবথেকে ভাইরাল যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখতে আর তোমাদেরকে দেখাতে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কী প্যান্ডেল। তো আমি আরও সামনে গিয়ে সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, আর আমার পেছনেও দেখতে পাচ্ছ এখানে পুরো ঠাকুর তৈরির কাজ চলছে জোর কদমে। 2021 কলকাতার ব্রুজ খলিফা হোক কিংবা এই বছরের ভ্যাটিকান সিটি সবটাই কিন্তু এখন অতীত, কারণ সবার মুখে এখন কল্যাণীতে মালয়েশিয়ার টুইন টাওয়ার, আর আমরা এখন এসে গেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে কল্যাণীতে। তো আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই কল্যাণীর বিখ্যাত যে 2022 যে ভাইরাল প্যান্ডেল, সে প্যান্ডেল টুইন টাওয়ার, যেটা দুটো টাওয়ার কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। এই দুটো টাওয়ারের উচ্চতা কিন্তু প্রায় 150 ফুটের উপর। মাঝখানে দেখতে পাচ্ছ এই মাঝখানের এখানে আছে মায়ের মূর্তি। এই মন্দিরে যাতে প্রবেশ করা কোনো অসুবিধা যেন না হয় তার জন্য কিন্তু এখানে পুরো ব্যারিকেড করে দিয়েছে বাঁশের দিয়ে, আর এখান থেকে এন্ট্রি নিয়ে এইভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে সোজা চলে যাবে মেন মন্দিরে। আর এখানে দেখো যে কাজ আমাদের পুরো চলছে এখনও, এই টাওয়ারটি সামনের যে চূড়াটা বাকি আছে এখনও চূড়াটা, যার জন্য এখানে কাজ চলছে। আর এই দড়ি দিয়ে পুরো খিঁচে, এই দেখতে পাচ্ছ সামনে দড়ি দিয়ে ক্রেনের মতন সিস্টেম করে পুরো খিঁচে তুলছে ওই চূড়াতে একদম। জায়গাটা কল্যাণীর যে টুইন টাওয়ার মালয়েশিয়ার, এই জায়গাটা তোমার যদি দেখতে আসবে আর কীভাবে আসবে, তোমার যারা কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর লোকাল কিংবা কল্যাণী কিংবা নদিয়া লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে কল্যাণী স্টেশনে। আর সেই কল্যাণী স্টেশন থেকে কিন্তু এরকম অটো টোটো পেয়ে যাবে খুব কাছেই কল্যাণী স্টেশন থেকে। আর সামনে এই যে গান্ধী স্ট্যাচু, এই গান্ধী মোড়ের একদম পাশেই প্যান্ডেল হচ্ছে। বাইরে সবথেকে ভাইরাল প্যান্ডেল মালয়েশিয়ার টুইন টাওয়ার, সে কল্যাণীতে। তো দেখতে পাচ্ছিস পেছনের কাজ কিন্তু পুরো একদম জোর কদমে চলছে, সবাই মিলে কাজে লেগে পড়েছি, আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন তারপরে কিন্তু পুজো শুরু, তার জন্য কিন্তু কাজ একদম শেষের মুখে। সামনের ওই চূড়াটা একটু বাকি, তার বাদ দিয়ে কাজ পুরো কমপ্লিট। আর ভেতরের যে মণ্ডপ সজ্জা যে হয়েছে, ভেতরের যে ঠাকুর, সেই ঠাকুরও পুরো কাঁচের তৈরি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, মেন যে প্যান্ডেল, প্যান্ডেলের সামনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম গাছ থেকে শুরু করে সামনে ঘাস, তারপরে ওই সামনে একটা জলের কোনো ফোয়ারা সিস্টেম হয়তো করা হবে। তারপরে এখানে সামনে দেখতে পাচ্ছি আমরা যেটা সামনে ব্যারিকেড করা আছে, যাতে যতই ভিড় হোক না কেন, কারণ এই যে প্যান্ডেল প্রচুর ভিড় হবে, কলকাতাকে পুরো ছাপিয়ে এখানে কিন্তু ভিড় তো চলেছে। তো যাতে ভিড় এরা ঠেকাতে পারে, যাতে ভিড় কোনো প্রবলেম না হয়, তার জন্য সুন্দরভাবে ব্যারিকেড করে রেখেছে। আমরা কিন্তু প্রায় 150 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এসেছিলাম এই যে ভাইরাল প্যান্ডেল, এবছর 2022 যে ভাইরাল প্যান্ডেল মালয়েশিয়া টুইন টাওয়ার এটা দেখতে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না, কারণ আর মাত্র কয়েকটা দিন তারপরেই তো এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে, আর ভেতরে পুরো কাজ প্রায় কমপ্লিট, যার জন্য এখনও কাউকে এখনও দেখতে দিচ্ছে না একদম। যবে এটা উদ্বোধন হবে তবে থেকেই এটা সবাইকে ঢুকতে দেবে, যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। চলো কই বাদ নেই, আমরা বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো দিনের বেলা কিন্তু প্যান্ডেলটা দেখতে যতটাই সুন্দর লাগবে, রাত্রেবেলা যখন এরকম লাইট দিবে তখন কিন্তু আলাদাই দেখতে লাগবে, কারণ এর আগের বারে আমরা দেখেছিলাম
বুর্জ খলিফাতে যে লাইট মারতে কতটা সুন্দর লাগছিল, ঠিক এটাও কিন্তু তার থেকেও আরও ভালো হতে চলেছে, কারণ এত বড় প্যান্ডেল প্রথম দেখছি ফার্স্ট টাইম। এটা একটা এমন আকর্ষণ এই বছরের, রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারা কিন্তু একবার হলো এই জায়গাটা দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। হ্যাঁ তুলুন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ে ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনেকেই এখন আসছে, ভিড় করছে, ফটো তুলছে। তো এখানে একটা ভাই এসেছে, বীরভূম থেকে এসেছে ভাই, একটু হাই করে দাও। দূর থেকে দেখে কিন্তু এটা কাঁচ মনে হতে পারে, কিন্তু আসলে এটা কাঁচ না, এটা পুরো কিন্তু একটা অ্যালুমিনিয়ামের সিট, তার উপর এটা মানে একটা প্লাইয়ের উপর অ্যালুমিনিয়ামের সিট দিয়ে এই পুরো প্যান্ডেলটা করা আছে, যেটা দূর থেকে কিন্তু কাঁচই মনে হয়। দাদা অনেক চান্স মেরেছিল, পেছন থেকে ঢোকার চান্স মেরেছে, কিন্তু ঢুকতে পারেনি। তো মোটামুটি আমাদের টুইন টাওয়ার এক্সপ্লোর করা কমপ্লিট। এবার আমরা এইখান থেকে কল্যাণীর যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের ডানাতে একটা সুন্দর, খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ওখানে ভুল করে ঢুকে গেলাম ওই রাস্তাটায়, তো আমরা ওটা দেখে এসেছি। তো এখন আমরা ওইখানে চলে যাবো, যাও এখানেও যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, এখন আমরা ভেতরে ঢুকতে পারবো না, কারণ চারিদিকে পুরো ব্যারিকেড করা আছে। তো দেখছি যদি ক্লাবের কাউকে পাই, যদি কথা বলতে পারি, তাহলে এর পুরো ডিটেলস সম্পর্কে তোমাদের জানাতে পারবো কী থিম আছে এখানে। প্যান্ডেলের শুরুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মহাদেবের মূর্তি আছে, নটরাজ মূর্তি। আর সামনেটা কিন্তু বেশ সুন্দর সাজানো আছে, আর পেছনে মন্দির, চারিদিকে ছোট ছোটো কিছু মন্দির আছে, এদিকে কিছু আছে চার থেকে পাঁচটা, আর এখানে চার থেকে পাঁচটা, আর সামনে মূল মন্দিরটা। তো মোটামুটি আমরা প্রথমে কল্যাণী টুইন টাওয়ার, তারপর আমরা এই রথতলা এই জায়গাটা এসেছিলাম। তো পুরোপুরি দেখা কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হচ্ছে পরের ভিডিওটা।